আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব, এটা হচ্ছে ওকে এক্স এর এনএফটি অফার, এবং এই অফারটা আমি সকালবেলায় পাইছিলাম, বাট ব্যস্ততার জন্য শেয়ার করতে পারি নাই। এখন কিন্তু শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকে অফারটিতে জয়েন করার চেষ্টা করবেন, কেননা এখান থেকে আমরা যে এনএফটিটা পাবো, এনএফটির বর্তমান ভ্যালু হচ্ছে $1 সামথিং, কিন্তু এইটা $1 থাকবে না, এটার ভ্যালু আশা করা যায় $2 থেকে $3 ইজিলি হয়ে যাবে। ওকে, মানে একটা এনএফটির ভ্যালু $2 থেকে $3। আর এখানে হচ্ছে আমি আপনাদের আনলিমিটেড ট্রিক্সটা বলে দেবো, যদি মোটামুটি 50টা এনএফটি ক্লেম করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে ভবিষ্যতে বলতে খুব বেশি দিন না, হয়তো 15-20 দিন বা 1 মাস পরে এখান থেকে ইজিলি আপনি $30 থেকে $50 প্রফিট করতে পারবেন। ওকে, আমি আপনাদের হচ্ছে আনলিমিটেড ট্রিক্সটা বলে দেবো। আচ্ছা, অফারটিতে কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে, যাদের ওকেএক্স এক্সচেঞ্জটা আছে তারা হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন, আর যাদের নাই তারা হচ্ছে প্লে স্টোর থেকে ওকেএক্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে জাস্ট সাইন অ্যাপে ক্লিক করে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি এই যে এক্সচেঞ্জ অপশন আছে, আপনি হচ্ছে এক্সচেঞ্জ অপশনে থাকবেন। এক্সচেঞ্জ অপশন থেকে আপনি কী করবেন, এই যে ওয়ালেট লেখা আছে, সিম্পলি ওয়ালেটে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনি যখন হচ্ছে ওয়ালেটের উপরে ক্লিক করবেন, ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এবং আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমে, তখন অবশ্যই হচ্ছে পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো চাইবে, ওগুলো দিয়ে নেবেন। ওকে, তো ওয়ালেটে আসার পরে আপনার হোম পেজটা এরকম থাকবে, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা চিহ্ন রয়েছে বা ক্রিপ্টো লেখা রয়েছে, আপনি কী করবেন এইটাতে চাপ দিয়ে জাস্ট হচ্ছে এটাকে উপরে তুলে দেবেন। ওকে, এভাবে উপরে তুলে দেবেন ওয়ালেটে আসার পর। ওকে, আপনি হচ্ছে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পরে এখান থেকে এই যে পেজটা আছে এটাকে জাস্ট হচ্ছে এভাবে ধরে উপরে তুলে দেবেন। ওকে, উপরে তুলে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, এই যে ক্রিপ্টো লেখা আছে এবং পাশে লেখা আছে এনএফটি, আপনি সিম্পলি হচ্ছে এনএফটির উপরে ক্লিক করে দেবেন। ওকে, যাদের হচ্ছে ওয়ালেট আগে থেকেই আছে, মানে ওকেএক্স আগে থেকেই ব্যবহার করেন, তারা সেম প্রসেস, আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা হচ্ছে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে এখানে চলে আসবেন। ওকে, তো এনএফটি অপশনে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা এনএফটি কিন্তু ক্লেম করার অপশন দিয়ে দিছে আমাদের, ক্লেম নাও লেখা আছে, এইখানে ক্লেম করতে আপনাকে কোনো রকম ফি দিতে হবে না। ওকে, সো এখানে প্রত্যেকে আনলিমিটেড করার চেষ্টা করবেন, মানে 50টা এনএফটি যদি কালেক্ট করেন সেক্ষেত্রেও আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনি $30 ইজিলি প্রফিট করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে আপনি এনএফটিতে আসার পরে এই অপশনটা দেখতে পারবেন, সিম্পলি এখান থেকে যে ক্লেম নাও লেখা আছে, ক্লেম নাও এখানে ক্লিক করবেন, দেন এখানে কনফার্মেশন চাইবে, আপনি কনফার্মে ক্লিক করে দিয়ে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা অথবা আপনি ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়েছেন সেইটা দিয়ে জাস্ট হচ্ছে এটাকে আনলক করে দেবেন বা কনফার্ম করে দেবেন। ওকে, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের এনএফটিটা এখানে ক্লেম সাকসেস হয়ে গেছে। ওকে, জাস্ট হচ্ছে এখানে আমি হচ্ছে ক্রস করে এটাকে কেটে দিই। ওকে, জাস্ট এইটা কিন্তু হচ্ছে আমাদের কালেক্ট করা হয়ে গেছে। ওকে, এখন বলি এখানে হচ্ছে আমরা আনলিমিটেড করবো কীভাবে। আনলিমিটেড করা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, মানে এটা একটা বাচ্চা ছেলেও পারবে, এগুলো না দেখালেও চলে, বাট তারপরে দেখাই দিচ্ছি। এইখান থেকে এই যে দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, সিম্পলি আপনি অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকবে বা দুইটাই থাকুক, যেইটাই থাকুক না কেন, আপনি কী করবেন সিম্পলি নিচে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখেন আমার আগে ছিল 3টা অ্যাকাউন্ট, এখন হয়ে গেছে আরও একটা 4টা অ্যাকাউন্ট। তো এমন হচ্ছে এখানে ক্রস করে দিই, 4টা অ্যাকাউন্ট মানে 4 নম্বর অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে চলে আসে। ওকে, তো 4 নম্বর অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে হচ্ছে আবারও সেম প্রসেস, এনএফটি অপশনে চলে আসবো। এনএফটি অপশনে আসার পরে এখানে যে ক্লেম নাও লেখা আছে, ক্লেম নাও ক্লিক করবো, দেন হচ্ছে এখানে কনফার্মেশন চাইবে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের এই যে এনএফটিটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে ক্লেম হয়ে যাবে। ওকে, জাস্ট আমাদের এনএফটি কিন্তু এখানে ক্লেম সাকসেস, মানে আমার হচ্ছে 4টা অ্যাকাউন্টে অলরেডি এনএফটি ক্লেম করা হয়ে গেছে। আচ্ছা, এনএফটি ক্লেম করা তো হয়ে গেছে, আপনি মোটামুটি 50টা মিনিমাম করবেন, এনএফটি কালেক্ট করবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা এনএফটিটা কীভাবে সেল করব সেটা নিয়ে একটু বলি, যদিও এখন আমি সেল করব না, কেননা আমার হচ্ছে ওয়ালেটে কোনো ইথেরিয়াম নাই বর্তমানে এইটাতে, তো আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র। ওকে, আপনি হচ্ছে এনএফটির উপরে ক্লিক করে দেবেন, এনএফটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে এই যে দেখতে পাবেন হচ্ছে সেল অপশনটা কিন্তু আপনার সামনে চলে আসবে। ওকে, এখান থেকে ডিটেলস আরও দেখতে পারবেন, আপনি কতদিনের জন্য এখানে সেল লিস্টে লাগাবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। ওকে, তো এখানে হচ্ছে সেলে ক্লিক করে দেবেন। আচ্ছা, সেলে ক্লিক করে দেওয়ার আগে আমি হচ্ছে আপনাদের ফ্লোর প্রাইসটা, বর্তমানের ফ্লোর প্রাইসটা একটু দেখাই। এখান থেকে এই যে লেখা আছে ওকে স্পেশাল সোভেনিয়ার এনএফটি লেখা আছে, আমি হচ্ছে এইটার উপরে ক্লিক করে দিচ্ছি, তাহলে যে এনএফটিটা আমরা পাইছি ওইটার ডিটেলস পাবো। ওকে, এখানে দেখেন ফ্লোর প্রাইসটা হচ্ছে 0.001, যেটার ভ্যালু হচ্ছে
$1 সামথিং এরকম, $1.10-15 মতো এরকম, ওকে। বাট অনেকে এই যে দেখেন সেল লিস্টে লাগাচ্ছে $0.0014, মানে প্রায় $1.50 মতো, এখানে $1.50 মতো, ওকে, এইগুলা দিয়ে লাগাচ্ছে। এখন ইনস্ট্যান্ট এইটা সেল হবে কিনা সেটা আমি বলতে পারতেছি না, বাট এইটা কিন্তু ভবিষ্যতে এইটার ফ্লোর প্রাইসটা 100% বাড়বে, আমি বলছি এইটার ফ্লোর প্রাইস 100% বাড়বে, ওকে। তো জাস্ট হচ্ছে আপনি এনএফটিতে আসার পরে এখান থেকে যে সেল লেখা থাকবে সেলে ক্লিক করে দেবেন, সেলে ক্লিক করে দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে কারেন্সিটা সিলেক্ট করতে পারেন। তো আপনি ইথেরিয়ামে দিতে পারেন অথবা ডাই টোকেন, যে কোনো কিছু একটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো। জাস্ট দেওয়ার পরে এখানে অ্যামাউন্টও বসাবেন, এখানে হচ্ছে আপনার ফি কাটবে কিছু সেটা এখানে বলবে তারা, এখানে হচ্ছে সকল ডিটেলস এখান থেকে দেখাবে, এবং নিচে এই যে সেল লেখা থাকবে সেলে ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে আপনার এইখানে এই যে একটা অ্যাপ্রুভাল চাইবে, ওকে, আপনার কাছে অ্যাপ্রুভাল চাইবে, এবং অ্যাপ্রুভালের জন্য আপনাকে এই যে ইথেরিয়াম কিছুটা ফি দিতে হবে, ইথেরিয়াম ফি দিতে হবে। তো বর্তমান ফ্লোর প্রাইস হচ্ছে $0.001, সো আমরা হচ্ছে $0.004-$0.005 যখন ফ্লোর প্রাইস চলে আসবে তখন কিন্তু আমরা এটা সেল করবো, আমাদের হচ্ছে $1 বা হচ্ছে $0.5 ইথেরিয়াম যখন আমাদের ফি লাগবে তখন, ওকে। এখন কিন্তু এটা আমরা সেল আউট করবো না।